وشفیعُ المذنبین وسراجُ السالکین ومصباحُ المقربین وخاتمُ النبیین سیدنا ومولانا ومرشدنا محمدٌ وعلی آلہ وأصحابہ أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال الله تعالى أيضا إنك على خلق عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محبت شد چواجے پڑھو اللهم صلی علی سیدنا مولانا محمد ولی علی سیدنا مولانا محمد آپ جب میرے سرور یا محمد محشر یا محمد مصطفیٰ اللہم صلی علی سیدنا مولانا محمد ولی علی سیدنا مولانا محمد بے کسو چار کیجیے نظر کرم اے حبیب رب اکبر یا محمد مصطفیٰ اللہم صلی উনষাটতম মহাপবিত্র উরুসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নি মহাসমাবেশে আগত ইমামে রব্বানী দরবার শরীফের আশেকান মুরিদান মুহিব্বানগণ, আসুন আমরা সকলে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে এ আজিম ও শান বরকতপূর্ণ ওরসে নববীতে হাজিরি দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মাহবুবের দরবারে সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ সালাম পেশ করছি সরকারে দোয়ালম নূরে মুজাসসম শফিউল মুজনবীন রহমতুল্লিল আলামিনের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলি।
সাথে সাথে আর অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি আলে রাসূলে পাকের কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। বিশেষ করে নবী পাকের ৪০তম বংশধর ঔলাদে রাসূল গাউসে জামান, কুতবে জামান, কাইয়ুমে জামান, মুজাদ্দিদে জামান, সানি ওয়াসকুরুনি ইমামে রাব্বানি, আল্লামা সৈয়দ আবিদ শাহ মুজাদ্দিদি আল মাদানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সদকাতে আমরা পবিত্র উরসে নববী পেয়েছি, যার সদকাতে আমরা এদেশের মধ্যে কোরআন সুন্নার আলোকে সহি বায়াত বায়াতে রাসূল পেয়েছি, যার সদকাতে আমরা রাসূলে পাকের প্রেম শিক্ষা পেয়েছি, ঈমানের সঠিক ঈমানের সন্ধান পেয়েছি, যার সদকাতে আমরা বাংলার জমিনে সর্বপ্রথম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী পেয়েছি। সেই আমাদের মহান মুর্শিদের কদম মোবারকে অসংখ্য অসংখ্য সালাম এবং কদম বুঝে পেশ করছি, আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ও তাআলা পবিত্র কালামে পাকে ঈমানদারকে লক্ষ্য করে ঘোষণা দিচ্ছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। আওয়াজ করে বলুন ঘোষণাকার আল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলা বলেন ঈমানদারকে লক্ষ্য করে যে তোমাদের জন্য রয়েছে আমার রাসূলের মাঝেই হলো শ্রেষ্ঠ আদর্শ। আজকে আমরা মুসলমানেরা ঈমানদারেরা সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আদর্শ আমরা কতটুকু আমাদের জীবনের মধ্যে ধারণ করি। নবী পাকের আদর্শ কি? উম্মুল মুমিনীন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের মুসলমানগণ, ঈমানদারগণ, তোমরা যদি নবীর আদর্শ যদি জানতে চাও, খুলক জানতে চাও, কোরআন দেখো, কোরআনই হলো আমার নবীর জিন্দেগি। কোরআন আমাদের মাঝে আছে না নাই? আছে। বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের ঘরে ঘরে কোরআন রয়েছে, কিন্তু আমরা কোরআন রেখেছি যতন করে, কিন্তু কোরআনের মাঝে আল্লাহ কি বলেছেন আমরা সেটা আদৌ মুসলমানেরা বুঝার চেষ্টা করি না, ঠিক না ভাই? ঠিক। যদি মুসলমান কোরআন বুঝতো তাহলে রাসূলে পাকের আদর্শ বুঝতো। কোরআন না বুঝার কারণে রাসূলে পাকের আদর্শ থেকে আজকে মুসলমান দিন পি দিন শুধু দূরে চলে যাচ্ছে, মুসলমানের মধ্যে নাস্তিকতা ঢুকে গেছে। কোরআন না বুঝার কারণে মুসলমানের মধ্যে ইহুদিয়ান আদর্শ ঢুকে গেছে। কোরআন না বুঝার কারণে মুসলমানের মধ্যে নাসারা খ্রিস্টানের আদর্শ ঢুকে গেছে। কোরআন না বুঝার কারণে মুসলমানের মধ্যে হিন্দুয়ান আদর্শ ঢুকে গেছে। আজকে মুসলমানের অধঃপতন হলো একমাত্র সেটা হলো মুসলমান কোরআন বুঝে না, কোরআন না বুঝার কারণে রাসূল বুঝে নাই। আল্লাহ তাবারক ও তাআলা কোরআনে পাকে বলেন, ইন্নাকা লা খুলুকিন আজিম, নিশ্চয়ই রাসূল তোমার খলক হলো আজিম মহান, যেখানে মানুষের চিন্তা শক্তি যে স্টপ হয়ে যায় সেখান থেকে আজিমের স্তর শুরু হয়ে যায়। আজকে সেই আজিম নবীজির আদর্শ স্বয়ং আল্লাহ নিজে বলছেন, আজকে সে আদর্শ আমাদের মুসলমানের মাঝে নাই। আমাদের ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনে নবীর আদর্শ নাই, সমাজ জীবনে নবীর আদর্শ নাই, রাষ্ট্র জীবনে নবীর আদর্শ নাই, ব্যবসায়ী জীবনে নাই, চাকরি জীবনে নাই, যার জন্য মুসলমানের জীবনে শান্তি নাই। কি বলেন? হ্যাঁ, আমার মুসলমান দিন পি দিন রসুলে পাকের আদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে মুসলমানের ঈমান কমজোর হয়ে যাচ্ছে।
যেহেতু রাসূলে পাক কি হলেন, ঈমানদারের ঈমান যদি নবী পাকের আদর্শ জীবনের মধ্যে না থাকে তাহলে ঈমান কিভাবে থাকবে? নবীর আদর্শ না থাকার কারণে মানুষের ঈমান আজকে দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে মুসলমানের সন্তানেরা রাসূলে পাককে রং না ধরে বিদর্মীদের রং ধরা শুরু করে দিয়েছে। চিৎকার করে বলল নাউজুবিল্লাহ। আপনার মুসলমানের আজকে দেখুন, মুসলমানের সন্তানেরা আজকে দিন পিদিন যেই জিনিসগুলো আল্লাহ রাসূল হারাম করেছেন সেই হারামের মধ্যে আজকে মুসলমানেরা দিন পিদিন যেন হাবুডুবু খাচ্ছে। মুসলমান আজকে এমন অবস্থাতে পৌঁছে গেছে যে মুসলমানগুলোর আদর্শ বা নৈতিক চরিত্র বিদর্মীরা দেখলো আজকে হাসা শুরু করে দেয়। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, এমন কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ বলেন কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। বরঞ্চ আল্লাহ বলেন বাল হুম আদাল, চতুষ্পদ জন্তু থেকে আরে নিকৃষ্ট ওই মানুষগুলো পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাচ্ছে, বাতাস থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়, যাদের মধ্যে রাসূলের পাকের উসওয়াতুন হাসানা নাই। যে যত বেশি রাসূলের পাকের আদর্শ থেকে দূরে সরেছে তার মধ্যে তত বেশি পশুত্বয়ন চরিত্র তারা ফুটে উঠেছে যার জীবনে। নাউজুবিল্লাহ বলেন না। আজকে এই বাংলাদেশ শতকরা প্রায় 90-95% মুসলমানের দেশ, সে দেশের মধ্যে আজকে মুসলমানের দেশের মধ্যেই আমাদের আমাদের মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে নাস্তিকানা শিক্ষা, মুসলমানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে হিন্দুয়ানা শিক্ষা, মুসলমানদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে খ্রিস্টানালা শিক্ষা। নাউজুবিল্লাহ বলতেন না। আপনারা দেখুন কিছুদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে এই থার্টি ফার্স্ট নাইট মুসলমানের সন্তানেরা যেভাবে দিন পিদিন উদযাপন করতেছে মনে হয় যেন এটা কোনো ইউরোপ কান্ট্রির দেশ, খ্রিস্টানের দেশ। আমি ওই দিন ওই রাত্রিতে আমার ঢাকাতে আমার অবস্থানটা ছিল, এই সন্ধ্যা না হতে দিনের থেকেই তারা ফুটানো শুরু করেছে, সেই বিভিন্ন ধরনের ফটকা বা ফটকা ফুটানো শুরু হচ্ছে, ঘুম আর যাওয়ার সুযোগ নাই। কিন্তু একবার মুসলমান এই চিন্তা করে না, মুসলমানের সন্তানেরও চিন্তা করে না, মুসলমানও চিন্তা করে না যে আমার জীবন থেকে 2022 সাল চলে গেল, এই 2022 সালটা চলে গেল, এই 2022 সালের মধ্যে আমি কতটুকু রাসূলের পাকের জীবন আদর্শ অনুসরণ করেছি, কতটুকু কোরআন সুন্নার আলোকে আমি জীবনটা অতিবাহিত করেছি। যেহেতু আমার প্রত্যেকটা মুহূর্তের হিসাব কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে আমাকে দিতে হবে, ঠিক না বাড়ি? যদি মুসলমানের মধ্যে রাসূলের পাকের আদর্শ থাকতো তাহলে সেই মুসলমান কখনো এই খুশি উদযাপন করত না, খ্রিস্টানা উদযাপন। জোর বলেন না, নাউজুবিল্লাহ। যেটা খ্রিস্টান ইহুদি নাসারারা উদযাপন করে যে অনুষ্ঠান, সেগুলো মুসলমানেরা সন্তানেরা সেগুলো করতেছে। একবার মুসলমান সন্তান চিন্তা করে না যে আমার 31st night আমি এইভাবে আনন্দ উৎসব করছি, আমার এই মুহূর্তে যদি মরে যাই আমার কবরের প্রথম রাত্রিটা কিভাবে যাবে সেটা চিন্তা নাই, ঠিক না বাড়ি? কবরের চিন্তা প্রথম যেই দিন কবরে যাবে সেই দিনের অবস্থাটা যদি চিন্তা করত মুসলমানের সন্তান তাহলে কখনো এরকম আনন্দ উৎসব করত না, হাজার হাজার টাকা নষ্ট করত না এই ফটকাবাজি করে। আরো আমরা দেখতে পাই যখনই আমাদের মুসলমানের ঘরের মধ্যে সন্তানেরা পয়লা বৈশাখ আসে তখন মুসলমানের সন্তানেরা যেন সেই হিন্দুয়ানা চরিত্র তাদের মধ্যে ফুটে আসে, মুসলমানের সন্তানেরা সেভাবে পালন করে থাকে কি আপনার মঙ্গল যাত্রা। নাউজুবিল্লাহ বলেন না।
আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এটা তো বাঙালি সংস্কৃতি নয়, এটা হিন্দু আনা সংস্কৃতি, অথচ মুসলমানের এটা নিয়ে নাচতে চান। মুসলমানের সংস্কৃতি হলো রাসূলের পাকের উসওয়াতুন হাসানা, মুসলমানের সংস্কৃতি হলো কুরআন সুন্নাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত আমি তোমাদেরকে দুইটি জিনিস দিয়ে যাচ্ছি, এই দুইটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো, অনুসরণ অনুকরণ করো, কখনো তোমরা পথ ভ্রষ্ট হবে না। এর একটি হলো আল্লাহর কালাম কোরআন, আরেকটি হলো রাসূল বলেন আমার জীবন আদর্শ। তো রাসূলে পাকের জীবন আদর্শই হলো মুসলমানের সংস্কৃতি, ঠিক না বাড়ি? মুসলমানের সন্তানেরা সেই দিন মূল যাত্রা জায়গায় জায়গায়, আগে হতো ঢাকার মধ্যে, এখন তো এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে উপজেলায় শুরু হয়ে গেছে। সেখানের মধ্যে তারা মঙ্গল যাত্রা করে সাপের মূর্তি নিয়ে, নাউজুবিল্লাহ বলেন না, যেগুলো মনসা পূজা করে হিন্দুরা সেগুলো মুসলমানেরা মঙ্গল যাত্রা, মানে যে যাত্রার মধ্যে তার মঙ্গল আসবে, নাউজুবিল্লাহ বলেন না, যে হাঁটার মধ্যে তার মঙ্গল আসবে, তার মঙ্গল যাত্রার মধ্যে আছে যে সাপের মূর্তি, ময়ূর মূর্তি, বাঘের মূর্তি আছে না নাই, বিভিন্ন মূর্তি আছে না নাই, পেশার মূর্তি এটা সেটা বিভিন্ন, এগুলো কি মানুষের মোল্লা মানুষকে মঙ্গল দিতে পারে? জোর আওয়াজ করবো না, মঙ্গল দিতে পারে? অথচ মুসলমানের সংস্কৃতি তো হবে ফজরের নামাজ পড়ার পরে পয়লা বৈশাখে সর্বপ্রথম আল্লাহর কালাম কোরআন পড়বে, কোরআন পড়ে দুরুদ সালাম পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ এই বাংলা, এই বাংলা নববর্ষটা পুরা বর্ষটা যেন তোমার হাবিবের আদর্শে আদর্শিত হয়ে চলতে পারি, আমরা যেন কোরআনের আলোকে চলতে পারি, রসুলের পাকে রঙে রঙিন হতে পারি, এটা হবে মুসলমানের আদর্শ, ঠিক না বাড়ি? আল্লাহ মুসলমানদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো সুকৌশলে মুসলমানের সন্তানদেরকে ইসলাম থেকে রসুলের পাকের আদর্শ থেকে বিচ্যুত করার জন্য আজকে আপনার শিক্ষার শিক্ষার মধ্যে আপনার এই শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন আন্ডারে যত রকমের কারিকুলাম আছে সবগুলোর মধ্যে নাস্তিক এবং বিধর্মীরা সেখানে আপনার তারা সত্য মজবুত হয়ে বসে আজকে মুসলমানদেরকে এমনকি মাদ্রাসার ছাত্রদেরকে সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে হিন্দু আনা মতবাদ, নাউজুবিল্লাহ বলেন না, আওয়াজ করলেন নাউজুবিল্লাহ। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, এই ধরনের নাস্তিকানা বিধর্মী সমস্ত কালচার দূর করতে হলে আপনার সন্তানকে মুসলমানের মধ্যে যদি রাখতে চান, ইমানদার মুসলমানের মধ্যে যদি তাদেরকে রাখতে চান, তাহলে একটাই সেটা পথ এবং মত, সেটা হলো কুরআন সুন্নাহ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র কায়েম করা। কি বলেন? কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র যেদিন কায়েম হবে সেই দিনই এই দেশ থেকে চিরতরে ইসলামের দুশ্মনদের ষড়যন্ত্র দূর হবে, নতুবা অন্য কোন পথ নাই। এই জন্যই আমি আজকে খানকার মধ্যে সীমাবদ্ধ না থেকে, দরবারের মধ্যে সীমাবদ্ধ না থেকে কোরআন সুন্নাহ রাজ কায়েম করার জন্য মাঠে ময়দানে কাজ করতেছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাইনবোর্ড নিয়ে, আলহামদুলিল্লাহ বলেন না, আওয়াজ করবেন আলহামদুলিল্লাহ। এই এই আন্দোলনে আমাদের থাকা দরকার আছে না নাই? দুই হাত তুলে দেখান, থাকা দরকার আছে না নাই? কবুল করুন, আমিন বলেন। ইনশাআল্লাহ এই 2024 সালের প্রথমে জাতীয় নির্বাচন যদি অনুষ্ঠিত হয়, এই জাতীয় নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ তারা আপনার নির্বাচনে তারা যাবে, আলহামদুলিল্লাহ বলেন না, এবং আমি নিজেও যাব, আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই, রসুলের পাকের আদর্শ কায়েম করা।
কোন নেতা নেত্রীর আদর্শ নয়, রসুলে পাকের আদর্শ, রসুলে পাকের উসওয়াতুন হাসানার আদর্শ। যদি আমরা সমাজ ও রাষ্ট্রে কায়েম করতে পারি, ওখানে নাস্তিকের কোনো স্থান থাকবে না, ইসলামের শত্রুদের কোনো ষড়যন্ত্র সেখানে কোনো কাজ করতে পারবে না। নবী পাকের আদর্শে আদর্শিত যখন সমাজ ও রাষ্ট্র চলবে, সেই দেশটা সেই সমাজটা হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত আদর্শ দেশ। সেখানে দুর্নীতির কোনো স্থান নাই, কোনো স্থান নাই, কোনো স্থান থাকবে না দুর্নীতির। সেখানে শুধু মানুষের শান্তি আর শান্তি বিরাজ করবে। শান্তি দেওয়ার মালিককে জবান খুলে বলুন না, শান্তি দেওয়ার মালিককে। শান্তি দেওয়ার মালিক হলেন একমাত্র আল্লাহ। কোনো পেশা সাপ না, বাঘ না, জোরে বলেন না, অন্য কোনো কিছু না, কোনো প্রাণী না, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। আল্লাহ তাবারক ও তাআলা বলেই দিচ্ছেন তোমাদের জন্য শান্তি হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঘোষণা কার? আল্লাহ, আল্লাহর ঘোষণা। শান্তি যদি পেতে চাও, ইহকালের শান্তি, পরকালের শান্তি, মুক্তি যদি পেতে চাও, একমাত্র একটাই পথ, আমার বন্ধুর আদর্শের অনুসরণ অনুকরণ করো, আমার বন্ধু রঙ্গে রঙ্গিন হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। তাই আজকে উরসে নববীতে আমাদের আজকে 2023-এর 59তম উরসে নববীর মধ্যে আমাদের এই আজকে আমরা শপথ নিয়ে যাব ইমামে রাব্বানি দরবার শরীফ থেকে, আমাদের আগামী দিনগুলো যেন রসুলে পাকের রঙে আমরা রঙিন হই। রাজি আছি না নাই? আওয়াজ করেন না, রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, আমরা নবীর রঙে রঙিন হব, অন্য কোন রং আমরা ধরতে রাজি না। ঠিক না ভাই? আল্লাহ কবুল করুন, এই মেসেজটা, এই আন্দোলন আপনারা সর্বত্র করবেন এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কমিটি আপনারা সর্বত্র জায়গায় করবেন। আল্লাহ কবুল করুন, আমিন। আর আমাদের আকীদার সংগঠন হলো বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। যখনই এই দুইটি সংগঠনের কোনো ডাক আপনাদের কাছে আসবে, আমার পক্ষ থেকে আপনারা বাংলাদেশের যেখানেই থাকুন না কেন, সেই ডাকে আপনারা সাথে সাথে সাড়া দিবেন। রাজি আছেন না নাই? আবারও আপনাকে হাত তুলে দেখেন, রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। পরিশেষে আপনাদের সকলকে বলবো যে আসুন আমরা সকলে যত অতীতে যত রকমের মতবাদ নিয়ে আমরা রাজনীতি করেছি এগুলো সব বাদ দিতে হবে। না, বাদ দিতে পারবেন না? জোরে বলেন। আমার একজন দরবারে খুব আশেকান ছিল, আমি সব পারি কিন্তু আমি যেই দল করি এই দল ছাড়তে পারব না। আবার মুর্শিদ কইতে কইতে ফেনা ফালায় মুখে, আছে না নাই? এগুলো হলো দুদিল বন্দার। দুদিল বন্দার থেকে সাবধান, মনে রাখবেন মুর্শিদ হলো আপনার পথ প্রদর্শক। মুর্শিদ হলো আপনার পথ প্রদর্শক, তিনি আপনাকে পথ দেখাবেন। কোন পথ? ওই পথ যেই পথ আল্লাহ রাসূলের পথ। তা আপনি মুর্শিদ বলতেছেন তুমি এই পথে সিরাতুল মুস্তাকিমের পথে চলো, আর মুরিদ যদি বলে না আমি এই পথে চলবো না অন্য পথে চলবো, তাহলে সেই মুরিদের না দুনিয়া পাবে না আখেরাত পাবে, না ইহকাল না পরকাল, কোনো কালই না। তাই সকলকে খেয়াল রাখতে হবে, অতীতে যা কিছু হয়েছে না কেন, অন্তত আমরা রসুলে পাকের মতবাদ নিয়ে আদর্শ নিয়ে আমরা যদি কাজ করি, মরার পরে কবরে যাইতে আপনার দেরি দয়াল নবী বলবে, এ আমার কর্মী, এটা আমার কর্মী, আমার আদর্শের সৈনিক, যা এ মনকির নকি তাকে আরামে ঘুমার ব্যবস্থা করে দাও। নবী যেন আপনাকে বলে এটা আমার, আপনাকে যদি যেন না বলতে হয় ইনি হলেন হাজা মোহাম্মদ রাসূলুল্লাহ, আপনার বলার আগেই যদি নবী বলে এটা আমার। এই জন্য আমাদের কাজ করা দরকার আছে না নাই?
নবী যেন আপনাকে তার দামানের নিচে আশ্রয় দেয়, আমাদেরকে সেই কাজ করে দুনিয়াতে যেতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। হাশরের ময়দানে যেন আমরা রাসূলের পাকের আদর্শের সৈনিক হয়ে হাশরের ময়দানে উঠতে পারি, দয়াল নবী যেন আপনাকে তার গোলাম হিসাবে, তার কর্মী হিসাবে আপনাকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা কোন তন্ত্রে মন্ত্রের বিশ্বাসী নই, আমরা শুধু বিশ্বাসী একটাই, আমরা দয়াল নবীর আদর্শের শৈলী। আল্লাহ কবুল করুন। পরিশেষে বলতে চাই, আমরা যারা এখানে এসেছি কমার বেশ সকলের জীবনের গুণা আছে, আছে না নাই? আসুন কোরআন ও সুন্নার আলোকে আমরা রাসূলে পাকের কাছে বায়াত হয়ে যাই। রাসূলে পাকের কাছে বায়াত হলে জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন না? রাসূলে পাকের কাছে মুর্শিদের উসিলায় বায়াত হলে আল্লাহ সেই ব্যক্তির উপরে খুশি হয়ে যান। রাসূলে পাকের কাছে বায়াত হলে সেই বায়াতটা হাকিকতে আল্লাহর কাছে হয়ে যায়। রাসূলে পাকের কাছে বায়াত হলে সেই ব্যক্তি আল্লাহর হেফাজতে রহমতে এসে যায়। রাসূলে পাকের কাছে বায়াত হলে আল্লাহ বলেন তাকে আমি আজরান আযীমা দিব, অর্থাৎ জান্নাত দান করব। বায়াতে রাসূল গ্রহণ করা সুন্নত। নবী বলেন আমার কোন সুন্নত উম্মত যদি আমলের দ্বারা জিন্দা করে 100 শহীদের সওয়াব পাবে। এত বড় নেয়ামতের সন্ধান আমাদেরকে দিয়েছেন আমাদের মহান মুর্শিদ ওলাদ রাসূল সিদ আবেশাল মাদানি। এদেশের বন্ড পীরেরা পীরের নামে, নিজের নামে, বাপের নামে, বিভিন্ন নামে বায়াত গ্রহণ মানুষের কাছে করাতেন, এই নিয়ামতের বিপরীত, কোরআন ও সুন্নার বায়াতের বিপরীত। আমাদের মহান মুর্শিদ তিনি বলেন আমি নিজের ইচ্ছায় বাংলাদেশে আছি নাই, আমাকে নবী পাঠিয়েছেন। নবী পাঠিয়েছেন এই বায়াতে রাসূল সুন্নত বায়াতকে জিন্দা করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? তাই তো আল্লাহর ওলি এদেশে এসে আমাদেরকে নিয়ামত দান করেছেন। কিন্তু আমরা দেখতে পাই কিছু লোক বায়াতে রাসূল নিজেরা হয়েছেন, সন্তানদেরকে বায়াতে রাসূলের মধ্যে দাখিল অন্তর্ভুক্ত করেন নাই, যার কারণে দেখা গেছে বাপ মারা যাওয়ার পরে সন্তান অন্য দলে হয়ে গেছে, বিপরীত দিকে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আপনারা যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেকের কাজ হবে নিজের পরিবার সন্তানকে এই বায়াতে রাসূলের মধ্যে অন্তর্ভুক্ত করানো, এবং এদেরকে জান্নাতের পথের মধ্যে দাখিল করানো। সাহাবায়ে কেরামেরা নিজেরা বায়াতে রাসূল হতেন, তাদের ছোট ছোট বাচ্চাদেরকে বায়াতে রাসূলের মধ্যে অন্তর্ভুক্ত করে নিতেন। সুবহানাল্লাহ বলেন না? তাই আসুন আমরা সকলে এখন নিজে বায়াতে রাসূল গ্রহণ করব। যারা আগে করেছেন তারা আবার তাসদীদে নিয়ত করবেন, এবং যারা নতুন রয়েছেন নতুনে নিয়ত করবেন। এই বায়াতে রাসূল গ্রহণ করে আমরা আজকের এই মাহফিল থেকে পাক সাফ হয়ে বাড়িতে যাব। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে বায়াতে রাসূল গ্রহণ করা নিয়ত করে ডাইন হাত এভাবে সামনের দিকে বাড়িয়ে দেন। মা বোনেরা যারা পর্দায় রয়েছেন আপনারও বায়াতে রাসূল গ্রহণ করার নিয়ত করে ডাইন হাত সামনের দিকে বাড়িয়ে দেন। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর,
হাদিসের উপর জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম, আমার দীন ও ইসলাম তাজা করিতেছি, দিলের সহিত স্বীকার করিতেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার ওসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইসলামের পাঁচটি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ, আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হইলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মৌত পর্যন্ত বায়াতে রাসূল, সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। একটা চুনেন বুকের মধ্যে, মালিশ করুন, আল্লাহ আমাদের এই বায়াতকে কবুল করুন, আমিন বলেন। এই বায়াতে রাসূল যারা গ্রহণ করেছেন মৃত্যু পর্যন্ত ঠিক রাখবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। আর বায়াতে রাসূল ভঙ্গ করে অন্য কোন পীরের কাছে বায়াত গ্রহণ করলে জাহান্নাম আপনার ঠিকানা হয়ে যাবে। নাউযু বিল্লাহ বলেন না, নাউযু বিল্লাহ। বায়াতে রাসূল গ্রহণ করার পরে আপনাদের জন্য আমাদের তরিকতের, আপনাদের জন্য যে তরিকতের বই আমি লিখেছি, দিয়েছি ওজিফার বই, সেটা কানজুল আজায়েব, সাবিলুন নাজাত, এই দুটি কিতাবের মধ্যে তরিকতের সমস্ত সবকগুলো রয়েছে।